আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ বিরতির পর আবার আপনাদের সম্মুখে আমরা উপস্থিত হয়েছি আমাদের দর্শের হাদিসের একটা লাস্ট পর্ব। বিরতির আগে অনেক ভাই বোন প্রশ্ন করেছিলেন, কিছু প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। এখন আমরা প্রথমেই আনসারের দিকে চলে যাচ্ছি। আপনাদের কিছু প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারবেন। তো অনুরোধ হলো আপনাদের টিভি ভলিউমটা কমিয়ে আমাদেরকে ফোন করবেন। জাজাকাল্লাহ। মুফতি সাহেব, বিরতির আগে অনেক প্রশ্ন ছিল, প্রশ্নগুলো আনসারে দেখেছিল। আমার এক বোন প্রশ্ন করেছিলেন, আমরা তো অনেক সময় অনেকে বলি একসাথে ঝগড়ার কারণে তিন দিন কথা না বলাটা গুনার কাজ। তো অনেক সময় অনেক আত্মীয় স্বজন আছে গুসা করে বা রাগ করে, ওনার সাথে তিন দিন চেয়ে বেশি চলে যায় বা মারতে চাইলেও উনি দেন না সুযোগটা, এমত অবস্থায় তিনি কী করবেন? আমরা সব সময় মানুষের সাথে সুন্দর ব্যবহার করব, মানুষের সাথে সুন্দর সম্পর্ক আমরা বজায় রাখব, কাউকে আমরা কোনো ধরনের কষ্ট দিব না। কথাবার্তার মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে আমরা কাউকে কষ্ট দিব না, এটাই মুমিনের গুণ। আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হাদিস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। হাদিসের মধ্যে বলা হয়েছে যে কামেল মোমেন হচ্ছে ওনারাই যাদের কথাবার্তা থেকে মানুষ নিরাপদ, যাদের হাতের অনিষ্ট থেকে, আঘাত থেকে, দুঃখ থেকে মানুষ নিরাপদ। অর্থাৎ মুখ দিয়েও কাউকে কষ্ট দিবেন না, আপনার হাত দিয়েও কাউকে কষ্ট দিবেন না, কোনোভাবেই কোনো মানুষকে কষ্ট দেওয়া ঠিক না, এটাই কামেল মোমেনের পরিচয়। তাই আমরা অনেক সময় দেখি আমাদের সমাজে কোনো সময় ঝগড়া ফ্যাসাদ হলে, কোন ধরনের দ্বন্দ্বে জড়িয়ে পড়লে, সংঘাত হলে আমরা তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিই, তার সাথে কথা বলা বন্ধ করে দিই। তা ঠিক হবে না, তা একেবারেই গ্রহণযোগ্য নয়। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে অনেকে একটা বদনাম রটিয়ে দিয়েছিল। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আয়াত অবতীর্ণ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা সম্পর্কে নিজে সাক্ষী দিয়েছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র, ওনার চরিত্রের মাঝে কোনো স্পট নাই। বরং হাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যারা রটনা করেছিল তারা মিথ্যাবাদী। তাই হাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আমল ছিল যে অনেক উনি সাহায্য করতেন, রেগুলার ডোনেশন দিতেন, রেগুলার আর্থিকভাবে সাপোর্ট দিতেন। কিন্তু যাদেরকে উনি সাপোর্ট দিতেন এর মধ্যে থেকে কিছু মানুষ দেখা গেল যে হাজরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে বদনাম উঠিয়ে দিল। তখন হাজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা পোষণ করলেন, মনে মনে ভাবলেন যে ওদেরকে আমি আর সাহায্য করব না, বিকজ ওনারা আমার কলিজা টুকরা মেয়ের বিরুদ্ধে এই ধরনের অপবাদ রটাইল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বুঝাইলেন এবং বললেন, না, এটা করা যাবে না, বরং তুমি আগে যেভাবে তাদেরকে সাহায্য করতে, সহযোগিতা করতে, এখনও সেইভাবে তাদেরকে সহযোগিতা করো, সাহায্য করো, কারণ এটাই তো ভালো মানুষের পরিচয়। একটা কল নিয়ে দিই। জি, হ্যালো কল, আসসালামু আলাইকুম। প্লিজ ভলিউমটা কমোকা, প্লিজ ভলিউমটা কমোকা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আচ্ছা, হাজাত নামাজ কিভাবে পড়তে হয়, কোন সুরা দিয়ে পড়া উত্তম, এটা তো আমারে বলবেন। জি, হাজাত নামাজ, ঠিক আছে, সুন্দর। কয় রাকাত পড়তে হয়? জি। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, আর আমরা যে মৃত মানুষকে স্বপ্নে দেখি, এটা কি সত্যি মৃত মানুষ আমাদেরকে দেখা দেয় আসিয়া? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকো, ইনশাআল্লাহ জবাব পাইবা। তাই আগের প্রশ্নের উত্তরে কথাই বলবো যে কোনো হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যদিও ইচ্ছা করেছিলেন যে তাদেরকে নিয়মিত সাহায্য দিবেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপদেশ দিলেন যে তুমি তাদেরকে সাহায্য করো। অর্থাৎ তোমাকে যদি কেউ কোনোভাবে কষ্ট দেয়, সেজন্য তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না, বরং সেটাকে সবর করতে হবে, কিন্তু তোমার ভালো কাজ যেটা সেটাকে কন্টিনিউ করে যেতে হবে। হাদিস শরীফে এসেছে, সুলমান কাতআকা ওয়া আফা আম্মান যালামাকা,
واحسن الى من اساء اليك او كما قال عليه الصلاه والسلام যা আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় আপনি তার সাথে সম্পর্ককে জোড়া লাগান আপনি সম্পর্ককে পুনঃস্থাপন করুন আপনার সাথে যে খারাপ আচরণ করবে আপনি তার সাথে ভালো আচরণ করুন ভালো ব্যবহার করুন এবং ভালো ব্যবহারের মাধ্যমে তার সাথে আপনার ব্যক্তিত্বের প্রকাশ ঘটান এবং আপনি তার বন্ধু বনে যান তাই কারোর সাথে কথা বলা বন্ধ করে দেওয়া এটা ঠিক না বরং তার সাথে কথা বলতে হবে যোগাযোগ রাখতে হবে হ্যাঁ প্রশ্নে যেটা উল্লেখ করেছেন যে তিন দিন পর্যন্ত তিন দিনের অধিক যদি কথা বলা বন্ধ করে দেন তাহলে কি উনি কাফির হয়ে যাবেন যে না উনি কাফির হবেন না কিন্তু বলা হাদিস শরীফে বলা হয়েছে যে কারোর সাথে যদি আপনার কথা বলা বন্ধ হয় তাহলে এটা যেন তিন দিন অতিক্রম না করে অর্থাৎ তিন দিনের ভিতর তার সাথে এই সমস্যা যাতে সমাধান হয়ে যায় হয়তো একদিন তার সাথে কথা বলেন নাই দুই দিন তার সাথে কথা বলেন নাই কিন্তু তৃতীয় দিন যাতে অতিক্রম না হয় তৃতীয় দিনের ভিতরে তার সাথে আপনি কথা বলা শুরু করুন এটা হাদিস শরীফের নির্দেশ যারা এই নির্দেশগুলো মানবেন পালন করবেন তারা কামিল মুমিন বরং উনি যে কষ্ট করে নিজের মন চাইতেছেন ওর সাথে কথা বলার জন্য কিন্তু এরপরেও শরীয়তের নির্দেশ মেনে উনি যে তার সাথে কথা বলেছেন যোগাযোগ করেছেন এর জন্য আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের কাছে উনি উত্তম বদলা পাবেন আসসালামু আলাইকুম জি বোন আপনার প্রশ্নটা কি বলেন আমার প্রশ্ন হইল গিয়া একটা দুয়ার হতা জিগার করতাম হিসান মুসলিম আছে বিসমিল্লাহ আল্লাজি লা ইয়াদুরু মা ইসমি হি শাইয়ুম ফিল আরদি ওয়ালা ফিস সামা ই ও হুয়া সামিউল আলিম মেসা বলা হনি হইন ও হুয়া সামা ও হুয়া সামিউল আলিম ওটা দিকে সামা ই কইলে অসুবিধা হইব নি জি আচ্ছা সুন্দর প্রশ্ন আমরা কন্টিনিউ দেখো কা জাযাকাল্লাহ ওকে থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম সালাম আমার এক বোন প্রশ্ন করেছিলেন তাবিজ ব্যবহার তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই কিন্তু এটা যখন জায়েজ বললেন এইভাবে একটু জানতে চাচ্ছেন জি তাবিজ সম্পর্কে আমরা একটু আগেও কিছু আলোচনা করার চেষ্টা করেছি তাবিজ সম্পর্কে আমাদের মূল বক্তব্য হলো যে এক এক সময় ছিল যখন কিছু মানুষ তাবিজের নামে গাছের খাল গাছের পাতা এগুলা দিয়ে বিভিন্ন ধরনের কুমন্ত্র পড়ে তাবিজ বানিয়ে মানুষকে দিতে ব্যবহার করার জন্য অনেক সময় মানুষ এই তাবিজের ভিতরে কোরআন শরীফে আয়াত বা মাসনুন দোয়াগুলো লিখে না বরং মন গড়া অনেক আজে বাজে কিছু লিখে যে সমস্ত কথাবার্তার মাঝে শিরকি আছে কুফরি আছে এই সমস্ত তাবিজ ব্যবহার করা একেবারে ঠিক না এগুলো হারাম হ্যাঁ যে সমস্ত তাবিজের ভিতরে কোরআন শরীফে আয়াত আছে দোয়া আছে আল্লাহ কাছে পানা চাওয়া হইতেছে সেই সমস্ত তাবিজ ব্যবহার করা অ্যালাউ আছে জায়েজ আছে হ্যাঁ রাসূল সাল্লামের সময়ে উনি নিজে ইউজ করেন নাই আল্লাহ রাব্বুল আলমিন ওনাকে সবসময় সহযোগিতা করেছেন শেল্টার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে রাসূল সাল্লাম সবসময় দোয়া করতেন মুনাজাত করতেন পানা চাইতেন আল্লাহ রাব্বুল আলমিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সবসময় শেল্টার দিয়ে রাখতেন কিন্তু এরপরেও দেখা গেল যে কিছু ইহুদি একবার হযরত ইসলামের উপর জাদু করে ফেলল জাদু করার কারণে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটা একটু অস্বাভাবিক হয়ে গেল অনেক সময় দেখা গেল যে সব জিনিস সবসময় মনে রাখতে পারেন না শারীরিক দুর্বলতা এবং অমনোযোগী এই ধরনের কিছু অস্বাভাবিক ভাবটা শরীরের মধ্যে দেখা দিল ফলবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ওই যে মুআবাদাতাইন কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস এই দুটো আয়াত নাজিল করলেন এবং ওই ইহুদি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জাদু করেছিল সেই জাদু করে সে জিনিসটা একটু কুয়ার ভিতরে পানির ভিতরে রেখে দিয়েছিল তাই এগারোটা গিরো লাগিয়ে সেখানে জাদু করে একটা সিস্টেম করে রেখেছিল তাই এই মুআবাদাতাইন মাঝে এগারোটি আয়াত আছে এগারোটি আয়াত একটি একটি আয়াত পড়লেন আর কুয়ার মধ্যে একজন অবতরণ করে আর এই যে গিরো লাগানো ছিল এক একটা গিরো খুলে গেল তাহলে দেখা গেল যে এটা তো তাবিজ এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার জন্য ইহুদির জাদু থেকে মুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ আয়াত নাজির করলেন আর কোরআন শরীফ আয়াত পড়ে পড়ে এইটা এই জাদুকে ধ্বংস করা হলো তো আমরা এটাই বলতেছি যে তাবিজ উত্তম পন্থা হলো যে আয়াতগুলো আমরা পড়বো সুরাগুলা পড়বো যাদের জানা আছে আমরা এগুলা পড়বো দোয়া পড়বো আল্লাহ কাছে পানা চাইব যারা এগুলা পড়তে জানেন না শুদ্ধ করে পড়তে পারেন না তারা যদি
তাবিজ কোরআন শরীফ আয়াত বা হাদিস লিখে কাগজের মধ্যে লিখে টুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে ইউজ করেন তাহলে কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পানাহ দান করুন। জাযাকাল্লাহ মুফতিজা। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো কল, আসসালামু আলাইকুম। কলার কি আমাকে শুনতে পাচ্ছেন? জি হ্যালো। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব আমার একটা প্রশ্ন হইল, জি, যে মাঝে বললে তারা জিও করে যে এটা ভিত্তির জিও নাই, ওয়াজিব নাই, সুন্নতে মুকায়দা এবং এটা কাজা করতে হয় না, জি, তারা লাগি কোন মশলা? এরপরে একবার ভিত্তির ফরিয়া যদি মানুষ ঘুমাই থাকে আর এরপরে তাজুদ করে, আরবার তো ভিত্তির ফরার কোনো জিও নাই, ওটা তো ভালো রকম বুঝাই হইবা যে মহিলা করছিলা আমার এক বোন প্রশ্ন করেছিলেন, এশার নামাজের পর তাজুদের নামাজ তিনি ভিতরে আগে পড়বেন না পরে পড়বেন? তাহাজ্জুদের নামাজ পড়ার উত্তম সময় হচ্ছে রাত্রের শেষ অংশ। শেষ অংশ যদি তাহাজ্জুদ পড়েন তাহলে সওয়াব বেশি পাওয়া যায়। তাহাজ্জুদের নামাজ হচ্ছে যে ঘুম থেকে উঠে যখন সব মানুষ ঘুমের গুড়ে আচ্ছন্ন থাকে, মানুষ আরামের বিছানায় শুয়ে থাকে, এই সময় বিছানা থেকে উঠে আল্লাহর দরবারে হাজির হওয়া অনেক কষ্টের ব্যাপার। তাই যারা এই সময় কষ্ট করে আরামের বিছানাকে ছেড়ে দিয়ে আল্লাহর মহব্বতে যারা অজু করে যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে নামাজ পড়তে থাকেন তাদের তারিফ করা হয়েছে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআথাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন এই তাহাজ্জুদের কথা আয়াতের মাঝে ঘোষণা করেছেন বলে উল্লেখ করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দান করবেন, এই সমস্ত ফজিলত বলা হয়েছে। তাই আমরা চেষ্টা করব যে তাহাজ্জুদের নামাজ রাত্রের শেষ অংশে ঘুম থেকে উঠে পড়বো, এই সময় যদি পড়তে পারি তাহলে এই সময় সওয়াব বেশি। দ্বিতীয়ত, যদি কেহ এশার নামাজের পরে সাথে সাথে পড়তে চান তখন উত্তম পন্থা কি? হ্যাঁ, যদি আপনি এশার নামাজের পরে পড়তে চান তাহলে তো এশার ফরজ পড়ে নেবেন, সুন্নত পড়বেন, নফল পড়বেন। এরপরে যদি তাহাজ্জুদের নামাজ পড়ার ইচ্ছা থাকে তাহলে আপনি তাহাজ্জুদের নিয়তে দুই রাকাত বা চার রাকাত বা যে কয় রাকাত পড়তে চান পড়ে নেবেন, আর এরপরে আপনি ভিতির পড়ে নেবেন। ইজআলু আখিরা সলাতিকুম ভিতরান আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম, যে তোমাদের রাত্রের শেষ নামাজকে ভিতির বানাও। তাই যারা তাহাজ্জুদের নামাজ এশার নামাজের পরে পড়তে চান তাদের জন্য উত্তম হলো যে ভিতির পড়ার আগেই তাহাজ্জুদের নিয়তে কয়েক রেখাত নামাজ পড়ে নেওয়া আর এরপরে ভিতির পড়া, এটাই উত্তম। এখন প্রশ্ন হলো, কোনো ভাই বা বোন যদি ঘুমাইবার আগে এশার পরে ঘুমাইবার আগে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে নেন তারপরে ভিতিরও পড়ে নিলেন, এখন হয়তো শেষ রাত্রে আবার ঘুম থেকে উঠলেন, উঠে দেখলেন যে তাহাজ্জুদের সময় আছে, তাই উনি তাহাজ্জুদের নিয়তে কিছু নামাজ পড়ে নিলেন, তখন ওনাকে কি আবার ভিতির নামাজ রিপিট করতে হবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে জি না, আপনাকে আর ভিতির নামাজ রিপিট করতে হবে না, বরং আপনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, পড়ুন, এটা ভালো কথা, অনেক সওয়াব পাইবেন। কিন্তু যেহেতু ভিতিরের নামাজ আপনি আগে পড়ে নিয়েছেন তাই ভিতিরের নামাজ আর রিপিট করতে হবে না, কারণ ভিতির নামাজ একবারই। হ্যালো কল, আসসালামু আলাইকুম। কল, আসসালামু আলাইকুম। কল, আমাকে কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি এটা ভিতরের নামাজ, এটা হইল ভিতরের নামাজ হইরা নানি?
জি বিতির নামাজ ঠিক আছে আপনি কন্টিনিউ প্রোগ্রাম দেখো ইনশাআল্লাহ জবাব হয়ে যাবে আসসালামু আলাইকুম সালাম আমার এক সাসি ফোন করেছিলেন জি উনির কিডনি নষ্ট হয়ে গেছে তো উনি ক্লিনিকে যাইতে রক্ত জোগাড়ার জন্য তো তিনটি নামাজ তিনটা ওয়াক্ত নামাজ কজা হয়ে যায় এখন উনি কি করবেন আমার একজন মুরব্বি চাচি উনি কষ্ট করে ফোন করেছেন সুবহানাল্লাহ এত বুড়ো বয়সে ওনার ফোনের আওয়াজ থেকে বোঝা যাচ্ছে যে ওনার কষ্ট হইতেছে কিন্তু এরপরও মাসআলা জানার জন্য ওনার যে আগ্রহ ওনার যে জজবা এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি ওনাকে আমরা বহুত শুক্রিয়া জানাই যে উনি এত বৃদ্ধ বয়সেও মাসআলা জানার জন্য আমাদের প্রোগ্রামে ফোন করেছেন আল্লাহ তাআলা ওনাকে উত্তম বদলা দান করুন দ্বিতীয়ত উনি খুবই অসুস্থ ওনার কিডনির প্রবলেম আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা যেন ওনাকে শিফায়ে কামিলা আজিলা দান করেন এবং আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন তিন নম্বর কথা হচ্ছে যিনি প্রশ্ন করেছেন যে উনি যখন ক্লিনিকে যান ডায়ালাসিসের জন্য তখন ডায়ালাসিস করতে অনেক সময় লাগে তাই অনেক সময় হয়তো দুই বা তিন বা নামাজ কাজা হয়ে যায় ডায়ালাসিস চলাকালীন অবস্থায় উনি তো নামাজ পড়তে পারবেন না যেহেতু ওনার ট্রিটমেন্ট চলতেছে তাই এই অবস্থায় যে কয়েকটি নামাজ কাজা হয়ে যাবে এক ওয়াক্ত দুই ওয়াক্ত তিন ওয়াক্ত অথবা যে কয় ওয়াক্তের নামাজ কাজা হয়ে যাবে উনি যখন ঘরে চলে আসবেন পরবর্তীতে উনি কাজা করে নেবেন আশা করি আল্লাহ রাব্বুল্লাহ আলমিন ওনাকে কনসিডার করবেন যেহেতু উনি ইচ্ছাকৃতভাবে না মজবুরি অপারগতা তাই আল্লাহ রাব্বুল্লাহ আলমিন যেন ওনাকে মাফ করেন এবং ওনাকে সুস্থতা দান করে কিন্তু আমরা অনুরোধ করব যে উনি ঘরে চলে আসার পর যে নামাজগুলা ডায়ালাসিস থাকাকালীন অবস্থায় কাজা হয়ে গেছে সেই নামাজকে যেন উনি কাজা করে নেন জাযাকাল্লাহ হ্যালো কল আসসালামু আলাইকুম প্লিজ আপনার টিভি ভলিউমটা কমাও কা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি একটা কথা ফরমুনি জি ফরবা খোকা আমার নানু আপনার প্রোগ্রাম দেখা একটা হাম কথা ফরবাইনি কথা ফরবাইনি থাবি চিতা পারে না নেক্সট কল আসসালামু আলাইকুম নেক্সট কল আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আচ্ছা যদি আমি একটা কোয়েশ্চন করতাম খেউ যদি আপনার কুরবানি ওয়াজিব থাকে আর তাই প্রত্যেক বছর কুরবানি করিয়া তখন আর ভুলবশত এক বছর যদি তাই কুরবানি করেন না আমার এক বোন প্রশ্ন করেছেন হাজাতের নামাজ কয় রাকাত এবং কিভাবে পড়বেন সালাতুল হাজাত সালাতুল হায়াত হচ্ছে যা যখন আমাদের কোনো প্রয়োজন পড়বে কোনো জরুরত যখন দেখা দিবে তখন আমরা আল্লাহর দিকে মুখাপেক্ষি হব আল্লাহর দিকে দাবিত হব সালাতুল হায়াতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব এটা অত্যন্ত ভালো একটা পন্থা ভালো একটা ওয়ে যে আমাদের কোনো প্রয়োজন যদি পড়ে আমরা মানুষের মুখাপেক্ষি হব না মানুষের কাছে যাব না বরং সাথে সাথে আমরা আল্লাহর দিকে রুজু করব আল্লাহর দিকে ফিরে যাব সালাতুল হাজাতের নিয়ম হচ্ছে যে আপনি যখন এই নামাজ পড়ার ইচ্ছা করবেন তখন আপনি দুই রেখাত অথবা চার রেখাত নামাজ পড়েন নামাজ পড়ে আপনি সালাম ফিরিয়ে যায় নামাজে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং এই দোয়ার মাঝে আপনার যে জরুরত আছে যে প্রয়োজনটা আছে এই বিষয়টা আল্লাহ তাআলার কাছে উল্লেখ করবেন সুন্দরভাবে ইয়া রাব্বাল আলামিন আমার এই জরুরত মেহরবানি করে আপনার এই জরুরতকে পুরা করে দিন আর নামাজ পড়ার পরে যে সমস্ত দোয়া করা হয় সেই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি তাই কোনো অসুবিধার সম্মুখীন হলে কোনো প্রয়োজন দেখা দিলে আপনি নামাজ পড়বেন নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আর এই দোয়ার মাঝে আপনার জরুরত যেটা উল্লেখ করবেন এটাই সালাতুল হাজাতের নিয়ম এরপরেও কিছু মাসনান দোয়াগুলো আছে যদি আপনি এই দোয়াগুলো মুখস্থ থাকে সেগুলো পড়তে পারেন যেমন একটি দোয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আসআলুকা মুজিবাতি রাহমাতিকা
وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرت ولا هما إلا فرجت ولا مريضا إلا شفيت ولا حاجة وهي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا এই ধরনের অনেক মাসনুন দোয়াগুলো আছে যদি এই দোয়াগুলো আপনার জানা থাকে তাহলে এইগুলোও পড়তে পারেন কিন্তু একটা কথা মনে রাখা দরকার যে দোয়া কিন্তু আরবিতে হওয়া জরুরি না যদি আরবি দোয়াগুলো জানে তাহলে পড়া ভালো মাসনুন দোয়ার আলাদা ফজিলত আছে আলাদা গুরুত্ব আছে আর যদি আমরা মাসনুন দোয়া পড়তে পারি না তাহলে আমরা নিজের ভাষায় মনের আবেগের সাথে মনের কথাগুলোকে আল্লাহ তাআলার কাছে প্রকাশ করব আল্লাহ তাআলা সব ল্যাঙ্গুয়েজ জানেন সমস্ত ভাষা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের ভাষা বুঝেন তাই আমাদের প্রয়োজনটা আমরা নিজ ভাষায় আল্লাহ তাআলার কাছে প্রকাশ করব জাযাকাল্লাহ স্যার এক বোন প্রশ্ন করেছেন বিসমিল্লাহিল লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম এইটা তো শুনতেন কিভাবে পড়া যে অনেকে যে সামা বলে ওয়া হুয়াস সামা হ্যাঁ ওয়া হুয়াস সামা হবে না সামা মানে তো আকাশ জি হ্যাঁ স্কাই এটা ভুল দোয়াটা শুদ্ধ এইভাবেই যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম আল্লাহ তাআলা শুনেওয়ালা জানেওয়ালা এই দোয়াটা পড়ার অনেক ফজিলত আছে বিশেষ করে প্রতিদিন মাগরিবের নামাজ আফটার সালাতুল মাগরিব তিনবার যারা এই দোয়া পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিপদ আপদ থেকে ওনাদেরকে রক্ষা করবেন আমরা অনেকেই কমপ্লেন করি যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হই বিভিন্নভাবে বিপদগ্রস্ত হই কিন্তু একটা কথা মনে রাখা দরকার যে হাদিস শরীফ অনেক মসনুন দোয়াগুলো আছে অনেক ওয়াজিফাগুলো আছে যদি আমরা এই সমস্ত ওয়াজিফা নিয়মিত আদায় করতে পারি ইনশাআল্লাহ আমরা অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাবো এবং কিছু সময় আগেও আমাদের কাছে তাবিজের প্রশ্ন এসেছে আমরা যদি এই মসনুন দোয়াগুলোর উপর নিয়মিত আমল করতে থাকি নিয়মিত তিলাওয়াত করি ইনশাআল্লাহ তাবিজ নেওয়ারও প্রয়োজন হবে না কারণ এটাই অটোমেটিকলি তাবিজ হয়ে যাবে অটোমেটিকলি আমরা শেল্টার পেয়ে যাব তাই আমরা চেষ্টা করব যে প্রতিদিন মাগরিবের নামাজ পড়ার পরে তিন মর্তবা এই দোয়াটা আমরা পড়ব বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম এই দোয়া তিনবার পড়া অনেক ফজিলত আছে এবং যারা নিয়মিত তিনবার পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিপদ আপদ সমস্যা থেকে ওনাদেরকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ আমার এক ভাই প্রশ্ন করেছিলেন বিতরের নামাজ ওয়াজিব নয় সুন্নাত মুআক্কাদা তাহলে কাজা করতে হবে যে বিতর নামাজ সম্বন্ধে স্কলারদের মধ্যে উলামায়ে কেরামের মধ্যে কিছু ডিবেট আছে কিছু ভিন্ন মত আছে আমরা হানাফি মাযহাব মত বিতর নামাজ ওয়াজিব তাই আমরা যারা হানাফি মাযহাবের ফলোয়ার আমরা বিতর নামাজকে ওয়াজিব বলে মনে করি এবং যদি আমাদের কাজা হয়ে যায় তাহলে আমরা বিতর নামাজকে আদায় করব আর যারা মনে করেন বিতর নামাজ ওয়াজিব না সুন্নাত সেহেতু যেহেতু সুন্নাতের কাজা পড়তে হয় না সেহেতু তাদের মত অনুযায়ী হয়তো কাজা লাগবে না কিন্তু পড়ে নিলে এটা ভালো হয় পড়লে তো কোনো অসুবিধা বরং সবসময় আমরা চেষ্টা করব যে বিতর্কের ঊর্ধ্বে থাকার জন্য এবং উত্তম পন্থা যেটা সেফ সাইড সেফ সাইডকে অবলম্বন করব তিন রেখাত নামাজ পড়ে নিলে তো আর কষ্ট হবে না যেহেতু কিছু ওলামায়ে কেরাম এক মাযহাবের ওলামায়ে কেরাম বলেছেন বিতর নামাজ ওয়াজিব তাই যদি কাজা হয়ে যায় তখন কাজা পড়ে নেওয়াটাই উত্তম জাযাকাল্লাহ আমার এক বোন প্রশ্ন করেছেন বিতরের নামাজ উনি কিভাবে পড়বেন একটু বিস্তারিত বলার জন্য সময় একটু জি বিতরের নামাজ পড়ার নিয়ম হচ্ছে যে আমরা বিতরের নামাজ তো তিন রেখাত প্রথম তো প্রথম দুই রেখাত আমরা স্বাভাবিকভাবে পড়ব যেভাবে অন্যান্য নামাজ আমরা পড়ি প্রথম দুই রেখাত আমরা নামাজ পড়ব প্রথম দুই রেখাত পড়ার পরে আমরা বসে যাব বসে গিয়ে আত্তাহিয়াত পড়ব আত্তাহিয়াত পড়ার পর তৃতীয় রেখাতের জন্য দাঁড়িয়ে যাব তৃতীয় রেখাতের জন্য দাঁড়ানোর পর প্রথমে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরা পড়বেন তারপর অন্য যে কোনো একটি সূরা যেমন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই সূরাটা পড়বেন তারপরে হাত রেজ করবেন হাত উপর তুলে
আল্লাহু আকবার বলে আবার হাত বাঁধবেন। জি, তৃতীয় রাকাতে প্রথমে সূরাতুল ফাতিহা পড়বেন, তারপর যে কোনো একটা সূরা পড়বেন। সূরা ফিনিশ হওয়ার পর দুনো হাত উঠাইবেন, আল্লাহু আকবার বলে দুনো হাত উঠাইবেন, এরপরে হাত বাঁধবেন। হাত বেঁধে দোয়ায় কুনুত পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মা ইয়াফজুরুক আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এই দোয়া কুনুত পড়বেন। যদি কারো দোয়া কুনুত মুখস্থ না থাকে, পড়তে জানেন না, তাহলে অন্য যে কোনো দোয়া পড়ে নেবেন, কমপক্ষে যে কোনো তিন তাসবিহ পড়ে নেবেন। কিন্তু যাদের মুখস্থ নাই তাদেরকে চেষ্টা করতে হবে তাড়াতাড়ি এই দোয়াগুলো শিখে নেওয়ার জন্য দোয়া কুনুত শিখে নেওয়ার জন্য। তাই দোয়া কুনুত পড়ে যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন, রুকু থেকে উঠবেন, তারপর সেজদায় যাবেন, দুইটি সেজদা করবেন, তারপর বসে যাবেন, বসে গিয়ে আত্তাহিয়াত পড়বেন, তারপর দুরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, তারপর দোয়া মাগফিরাহ পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এই দোয়া পড়ার পর সালাম ফিরে নেবেন দুনুদে। এটাই উইতির নামাজ পড়ার নিয়ম। জাযাকাল্লাহু মুতাসাব। আমার এক পুন প্রশ্ন করেছেন, কুরবানির ওয়াজিব উনি সবসময় দিয়ে আসতেছেন, ওনার কাছে ভুলবশত এক বছর দেন নাই, উনি কী করবেন? যে কুরবানি ওয়াজিব, কোরবানির জন্য নির্দিষ্ট সময় আছে 10, 11, 12 দিন হজ্জা। এই তিন দিনের ভিতর কোরবানি আদায় করতে হবে। ভুলবশত যদি কেহ এই তিন দিনের ভিতর কোরবানি আদায় করতে না পারেন তখন তার জন্য করণীয় কী? পরবর্তীতে এই গরু জবাই করে দিলে কি হবে না সৎকার করতে হবে? এটার উত্তর হচ্ছে, যদি আপনি তিন দিনের ভিতর কোরবানি আদায় করতে না পারেন তাহলে আপনাকে আর গরু জবাই করার সুযোগ নেই, বরং এই গরুর বা বকরি যেটাই আপনি কোরবানি দেওয়ার ইচ্ছা করেছিলেন তার সমপরিমাণ মূল্য আপনি গরিব মিসকিনদেরকে সৎকার করে দেবেন। তিন দিন অতিক্রম হয়ে গেলে এই কোরবানির পশুর কোরবানির জন্তুর সমপরিমাণ মূল্য একটা গরু অথবা একটা বকরি তার সমপরিমাণ মূল্য আপনি সৎকার করে দিবেন গরিব মিসকিনদের জন্য। বোনের একটি প্রশ্ন, এক বোনের স্বর্ণ আছে, টাকা আছে, কিন্তু টাকার জাকাত দেওয়া হয়, স্বর্ণে দেওয়া হয় না। তো উনি বলতে চাচ্ছেন 7.5 হওয়া লাগবে না, কম হলেও জাকাত আসবে স্বর্ণের। জি, যদি স্বর্ণ হয় এবং টাকাও হয় আর এগুলো যদি প্রয়োজনে অতিরিক্ত হয় আর ওনারা যদি সাহাবে নেসাব হয়ে যান, যেহেতু ওনার 7.5 ভরি স্বর্ণ আছে, তাহলে তো স্বর্ণের গোল্ডের যে নেশাব সেই নেশাব কমপ্লিট, তাই ওনাদের উপর জাকাত ওয়াজিব। স্বর্ণেরও জাকাত দিতে হবে এবং টাকারও জাকাত দিতে হবে। যদি রূপ থাকে রূপারও জাকাত দিতে হবে। এমন যদি দেখা যায় যে কারো কাছে 7.5 ভরি স্বর্ণ, পুরা 7.5 ভরি না, কিছু কম আছে, কিন্তু ওনার কাছে টাকা আছে, আর টাকার ভ্যালু এবং স্বর্ণকে মিস করলে 7.5 ভরির স্বর্ণার উপর সমপরিমাণ হয়ে যায় অথবা তার চাইতে অতিরিক্ত হয়ে যায়, তাদেরকেও কিন্তু জাকাত দিতে হবে। 7.5 ভরি সোনা হইলে জাকাত দিতে হবে এইটা বলা হয়েছে ওই সমস্ত মানুষের জন্য যাদের কাছে অনলি অন গোল্ড আছে, যাদের কাছে শুধু সোনা, সোনা ছাড়া আর কোন সম্পদ নেই, তাদের সম্বন্ধে বলা হয়েছে যে যদি 7.5 ভরি সোনা থাকে তাহলে ওনাদের উপর সোনার জাকাত ওয়াজিব। কিন্তু যাদের কাছে স্বর্ণ আছে পাশাপাশি অন্যান্য সম্পদও আছে তাদের জন্য কিন্তু 7.5 ভরি হওয়া জরুরি না, বরং যেহেতু অন্যান্য সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, তাহলে ওনার এগুলার মূল্য সংযোজন করা হবে। মূল্য মিলিয়ে যদি দেখা যায় যে 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ অথবা তার চেয়ে অতিরিক্ত হয়ে যায় তাহলে সবগুলার জাকাত কিন্তু আদায় করতে হবে, স্বর্ণেরও আদায় করতে হবে, টাকা পয়সারও জাকাত আদায় করতে হবে। জাযাকাল্লাহ মুফতি সাহেব, কষ্ট করে আপনি এই প্রোগ্রামে অংশ করেছেন, কথা বলছেন, আনসার দিয়েছেন, এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা এক্ষুনি আমাদের প্রোগ্রাম শেষ করতে হচ্ছে। আপনারা কষ্ট করে আমাদেরকে প্রশ্ন করেছেন, এর জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আগামী বুধবার আবার আপনার সাথে দেখা হবে, ততক্ষণ ভালো থাকেন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।